হজরত আল্লামা মৌলানা মুফতি আব্দুল হান্নান সাহাব কিবলা উপস্থিত আপনাদেরই নিকটের দুইজন হজর একজন মুফতি মুক্তার আলী সাহাব আর একজন মুফতি শাহজামাল শাহজামাল সাহাব উপস্থিত আমার সঙ্গে আসা দুইজন মুফতি সাহেব দুইজন আলেম সাহেব ইস্টেজ মুকদ্দাস মুআদাস ওলামাই কারাম হুফাজে কারাম কুর্রাই কারাম আমার হুজুরের সাথে আরেকজন বন্ধু আছে কি নাম রফিউদ্দিন সাহাব উপস্থিত অতি সর্দার রাইস পর্দার বাহিরে থাকা মা বোন আমি সকলকে আবার অন্তরের হৃদয় থেকে সালাম জানাই আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমরা সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আজকার এই মাহফিলের খাতিরে যেমনে আচমনি থাকে আজকার এই মাহফিলের খাতিরে বিশ্বের তাম কালামুল্লাহ শরীফের ওসিলায় বিশ্বের তাম আহাদিসের ওসিলায় বিশ্বের মাসাইলের কিতাবের ওসিলায় আল্লাহ পাক ফিলিস্তিনে আর মসজিদে আকসা পাকে যাতে আবার মুসলমানের হাতে বিজয় করে দেয় সকলভাবে আল্লাহ মামিন তার সাথে আমরা দোয়া করব যে পাক যেইভাবে বদরের ময়দানে রহমতের ফেরেস্তা দিয়ে পাক বদরবাসীকে সাহাবাকে সহায় করেছিল আমরা আল্লাহর কাছে অন্তরের কলিজার গুড়ের থেকে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তোমার কুদরতের তো অভাব নাই তোমার রহমতের অভাব নাই মাহবুব তুমি কিঞ্চিত পরিমাণ রহমত দিয়ে জেরুজালেম জেরুজালেম আর ফিলিস্তিনের প্রত্যেক মুসলমানকে আল্লাহ তুমি হিফাজত করো সকলে আমি আখির দোয়া আমরা আল্লাহর কাছে করব আল্লাহ পাক এই বৃহত্তর মাহবিলের খাতিরে আপনাদের এই বৃহত্তর কবরস্থানের প্রত্যেক মাইয়াতের কবরের আজাদ আল্লাহ পাকে যাতে মাফ করে দেয় সকলে আল্লাহ মানি একটা ছেলে যদি হাল্লা করো ছেলে রাই ছেলে বাস একটা ছেলে হাল্লা করলে কিন্তু বান্ধব নেই একজনে হাল্লা করতে পারবে না তোমরা খারাই আছো যে এত বসনাতে যাও গা যাও তো যাও আরে ভালো এত ইনো আসা লাগবে না যাও গা আপনারা ভালো মতন বসেন ডিল হয়ে বসেন সুন্দর করে বসেন সুন্দর পরিবেশে বসেন সুন্দর হিসাবে বসেন আগে আছেন এই মানে জায়গা হক আগে এই তোমরা ওটা গাড়ি লাগবো গাড়ি গাড়ি পাঠাতে আহ তাই এই জায়গাটা ঠিক করো জায়গা তাই থাক হাল্লা করবেন হাল্লা করবেন হাল্লা করবেন শোনেন যারা জুতা পিঁধে আছো জোতা খোল এই জোতা খোলা তুমি জুতা খোলা জুতা পিঁধা জুতা খোলা জুতা জুতা খোলা যারা জুতা পিঁধে আস জোতা খোলা স্যান্ডেল যারা পিঁধে আছে স্যান্ডেল খোলেন কি মাহল এখানে কোরআনের তেলাবাদ হবে হাদিস বুখারি মুসলিমের হাদিস পরা হবে আর আমাদের মাহুল দেখে আমি দুইটা কথা বলি খারাপ পাইবেন না আপনারা আর এস এস চিনেন আর এস এসবেন আর এস এস চিনেন বর্তমানে সারা ভারত কন্ট্রোল তারা করে মোহন ভাগবত আর এস এস এর হেড হলো মোহন ভাগবত ওনারা পাঁচ লাখ মানুষ নিয়ে মিটিং করে কত লাখ পাঁচ লাখ মানুষ নিয়ে মিটিং করে ড্রেস একটা পোশাক একটা একটা হলো হাফ প্যান্ট আর ফুল শার্ট হাফ প্যান্ট ফুল শার্ট পাঁচ লাখ মানুষ একসাথে কোনো প্রবলেম নাই পোশাক একটা আবার বছরে বলবাম বাড়ায় বলবাম কি কন আপনারা গাড়ি দিয়ে গাড়ি ওই গাড়ির ভিতরে যারা বসে থাকে হিন্দু ভাইরা কি পিন্দা থাকে কোন কাপড় কথা কই না যদি এমএলএ বসে পোশাক লাল ক্যাবিনেট মিনিস্টার বসবে পোশাক লাল এমপি বসবে পোশাক লাল মুখ্যমন্ত্রী বসবে পোশাক লাল প্রধানমন্ত্রী বসবে পোশাক লাল রাষ্ট্রপতি বসবে পোশাক লাল পোশাক কয়টা আজকে আমরা সবাই আছি নবীর সবাই এই কোনার থেকে ওই কোনার মধ্যে হিসাব করেন তো মানুষ যদি পাঁচশো পোশাক পনেরোশো পনেরো ষোলোশো পোশাক হই এই আসামে যদি জুবিন গার আসে কুমার শানু যদি আসে যদি কেউ শুনে জুবিন গার গাছে দেখবেন ছেলেরা কত সুন্দর কাপড় কিন্তু স্ত্রী দিয়া কাপড় এই কাহের তোলে মানে দিবের তোলে দিব দাড়ি সারি বানাই সুন্দর করে যায় কোনো যদি মিটিং হয় দেখবেন মানুষের কত ফেসিলিটি করে যায় কত সুন্দর হয়ে যায় যখন নবীর মাহাবিলা ধর্ম সভায় জল আপনি আজকার মাহাবিলা লাগে খুব চুরতি হয় আপনি তো জানেন না এই মাহাবিলের বিষয়ে আপনি জানেন কি এই মাহাবিলের বিষয়ে আপনি জানেন কি আপনি তো জানেন না আল্লাহর নবীর একটা হাদিস শোনেন যদি ইমান পরিবর্তন না হয়

সুরা কন আল্লাহ নবী বলল ও সাহাবা ও সাহাবা জানো কি জানো কি সাহাবা বললো এরা শুনলাম কি কথা আল্লাহর নবী বললো সাহাবা যেই জায়গাতে আল্লাহর নবীর মাহফিল হবে কোরআন ও হাদিসের আলোচনা হবে ওই মাহফিলে যে আলেম আসবে যেই মুফতি আসবে হাবে আসবে কারি সাহেব আসবে ওরা যদি কোরআনের একটা হরফ তেলাবাদ করে ওই গ্রামের কবরস্থানের একটা করে মানুষকে একদিন এক রাত আল্লাহর জান্নাত দেওয়া হবে সাহাবা বললেন নবী আশারা হরফ তেলাওয়াতিল কুরআন ইয়ারাসূল আল্লাহ ও নবি গো ওই মাহফিলে মলনা মুক্তি যদি নবি গো দশটা কোরানের হরফ পড়ে আল্লাহর নবী বলল সাহাবা দশটা কবরের মাইয়াৎকে দশ দিন আল্লাহর জান্নাতে দেয়া হবে সাহাবা বলল ইয়ারাসু আল্লাহ হাতটাই মাল কিয়া মাতিলা বাতিল কোরআন আহ নবি ক্যামত পর্যন্ত যদি এমন কোরআনের তেলাবাদ হইতে থাকে আল্লাহর নবী বলল যদি পঞ্চাশ লাখ কোরানের হরফের তেলাবাদ কবরস্থানের পঞ্চাশ লাখ মুর্দাকে পঞ্চাশ বছর লাখ আল্লাহরে জাননাতে আপনি চিন্তা করেন এটা নবীর মাহাবিল আপনি তো বুঝেনি না যে মাহাবিল আইলাম আপনি ভাবেন এটা গানের পেন্ডেল যেরকম একটা স্টেজ হয় सिंगरরা গান গায় মেরা নাসে হুজুররাও স্টেজে আইবো কথা কইবো আমরা তলত থেকে হম এইখানি ভাবে আরে কেমনে ভাববেন এই কথা রেকা না দহুল মাস আল্লাহর নবী বলেছে সাহাবা কোন একজন মানুষ যদি আল্লাহর নবীর মাহফিলে মারা যা داخل ফিল জান্নাত বেগাইরে হিসাবিন ওয়াল কিতাব মদিনার নবী বলেছে নবীর মাহফিলে কোনো মানুষ যদি মারা যায় ও যদি সুরা হয় ও যদি ডাকাত হয় ও যদি zina হয় ও যদি খারাপও হয় মদিনার নবী বলেছে আল্লাহর নবীর জলসাে মারার লগার লও ওকে আল্লাহর জান্নাতে দাও হে আল্লাহ আল্লাহর নবী আরো বলেছে খরাজাম বাইতি

আইসা নবীর মাহফিলে যেইভাবে আপনারা বয়ে গেছেন এই মাহফিলে বসে গেল আল্লাহর নবী বলেছে ও সাহাবাসুর আপনি আপনার বাড়ির থেকে বারানিনের সাথে সাথে আমার আল্লাহ আপনার বাড়িতে দুইটা রহমতের ফেরেস্তা নাজিল করে দেয় আরে নাজিল করা তো এটা সত্য কথা মদিনার নবী বলেছে ওয়াহিয়া আমুল মাউত ইলা সাবিল

বলতে কোন মানুষ মারা গেছে নবী বলেছে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে কেন 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 নবী এই কথা বলেছে যারা নবীর মাহাবিলের জন্য বাড়ি থেকে বাড়ে যায় কোরআন হাদিসের মাহাবিলের জন্য যারা বাড়ি থেকে বাড়ি হয়ে যায় ওর বাড়ির দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নি গতিকে আল্লাহ দায়িত্ব নিব মানুষ মরবে জাহান্ন জাহান্ন কথা কইলাম হ্যাঁ নবী বলছে যারা নবীর মাহাবিলে যায় ওর বাড়ির দায়িত্ব নিব আল্লাহ কে নিব তাহলে আল্লাহ যদি আমার বাড়ির দায়িত্ব নিছে আল্লাহ আমার বাড়ির দায়িত্ব নেওয়ার পরে আমার বাড়ির মানুষ জাহান নামে কবিতা কথা নিয়ে রইব নবী বলেছে হইব না তোমার দায়িত্ব আল্লাহ নিছে গতিকে আল্লাহর জান্নাত তোমার বাড়িও আল্লাহর দায়িত্ব গতিকে দায়িত্ব যিনি নিয়েছে লগার লগ জান্নাতে দাও আরে তাই তো বলেন কোরান ও হাদিসের মাহবিল হয় যেই গিরামে কোরান ও হাদিসের মাহবিল হয় যেই গেরামে কোরান ও হাদিসের মাহাবিল হয় মদিনার নবী বলেছে এই যে জায়গাতে সবাই জাগাতে সবার ইয়াদিলিয়ামনা এই সবার থেকে ডাইনেমুক এক কিলোমিটার কয় কিলোমিটার বামের দিকে এক কিলোমিটার কয় কিলোমিটার পুবের দিকে এক কিলোমিটার কয় কিলোমিটার পশ্চিম দিকে এক কিলোমিটার কই কিলোমিটার বলে তো সাহাবা যেই জায়গাতে কোরা মহাবিশ্বের মহাবিল হবে ওই জায়গার থেকে সারমুড়া এক কিলোমিটার এক কিলোমিটার এক কিলোমিটার চার কিলোমিটার পর্যন্ত যত কবর থাকবে কমসে কম এক বছরের কবরের আজাবা লামাপ করে দেয় কত বছরের আর জোরে কত বছরের তাইলে বলেন এই নবীর মাহাফিলের দাম আছে না নাই আরো কোন আছে না নাই সবচেয়ে বড় দুঃখ লাগে যেই নবী আমাদেরকে এত ফেসিলিটি দিয়েছে যেই রাসুল আমাদেরকে এত ফেসিলিটি দিয়েছে যেই নবীর জন্য কেমনে পারা কোনো ভাষা আমার কাছে না হয় এমন কোনো জাদু না যে আপনাদের কলিজা পাল্টা করে আমি দিব এমন কোনো জাদু আমার নাই আমার নবী আমাদের জন্য এত কিছু করার পর আসামের ভিতরে আমরা বর্তমান এক লাখ এক কোটি চল্লিশ লাখ মুসলমান এক কোটি চল্লিশ লাখ মুসলমান থাকা অবস্থায় আমার নবীকে নুচ্চা বলে ডাকা হয় আমার নবীকে চামার বলে ডাকা হয় আমার নবীকে শয়তান বলে ডাকা হয় আমার নবীকে জেহাদি বলে ডাকা হয় আমার নবীকে জিহাদি বলে ডাকা হয় আমার নবীকে চক খারাপ বলে ডাকা হয় আমার নবীকে চরিত্রহীন বলে ডাকা হয় ও মুসলমান যেই নবীর জন্য এত ফেসলটি পাইলাম আমার নবীকে এইভাবে অপমান করে আসামের মুসলমান কেমনে আপনাদেরকে বুঝাও আমার নবী কত ইম্পর্টেন্ট আমি বুঝাইতে পারবো না আমার নবী আমাদের জন্য কত ইম্পর্টেন্ট আপনাদের কলিজা ফালটা করে যদি আমি ঢুকাই দিতে পারতাম ওরকম ক্ষমতা তো আমার ভিতরে নাই হায় সাধারণ একটু বুঝাই বুঝাই হায় ক্যামতের ময়দান একটু বুঝেন নবীকে তারপরে ওয়াজ কিসের ময়দান ক্যামতের ময়দান আল্লাহ ক্যামত আরম্ভ করবে আল্লাহ কেমত আরম্ভ করবে খালি দুইজন কয়জন তাই কথা কোন কয়জন আল্লাহ আর জিব্রাইল আল্লাহ আর জিব্রাইল আল্লাহ আর জিব্রাইল কিস কিচ্ছু করার যাইছে ওয়াজ শুনবো এমনি কোনো কোনটু শব্দ নাই আমি যখন কই মু টু তখন টু তার আগে নাই কিসের ময়দান দুইজন আল্লাহ কি আমাদের আরম্ভ করবে কেউ নাই আল্লাহ রাহিল আল্লাহ রাহিল আল্লাহ কই জিব্রাহল বলে কি বলে আমি কে আমাদের আরম্ভ করবো জিব্রাহল কই আল্লাহ কে আমাদের আরম্ভ করবো বলে হ্যাঁ জিব্রাহল কে আল্লাহ আদম নবীকে ডাকি মুসা নবীকে ডাকি ঈসা নবীকে ডাকি ইব্রাহিম নবীকে ডাকি আপনি যেহেতু কোরআনা কে আমাদের আরম্ভ করবেন আল্লাহ বলবেন বলবেন্লাহ ইল্লাহ মুহাম্মদ হাই সোবান্লা বলেন না কোন নবীকে দায়িত্ব না একজন নবীকে ডাকো যার নাম মোহাম্মদ রসুল্লাহ আয়ে এখন শুনে জিব্রাইল আল্লাহর নবী রওজাতে যাবে জিব্রাইল নবীকে যায় ডাক ও নবী ও নবী ও ও ও ও নবী ও নবী ও রসুল উঠেন 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 ও হাবিব উঠেন উঠেন আল্লাহ ডাকে কেমত আরম্ভ করবে অনবি অরাসুল অনবি অরাসুল অনবি অরাসুল অনবি অরাসুল উঠে আমার নবী উঠবে এখন কোন ভাষা দিয়ে আপনাদেরকে বুঝাই বুঝাবার বলা ক্ষমতা নেই নবী উঠবে কেমনে উঠবে জিব্রাইল যখন নবীকে ডাকবে আমার নবী উঠবে কেমনে ওই আবকি বলেন না সুবহানাল্লাহ ভাই যদি আলেম হইতেন ভালো আশিক হইতেন কলিজা ফালটা হয়ে মারা যাইতেন নবী উঠবে জিবরাইল ডাকবে নবী উঠেন নবী উঠবে কেমনে ভাইয়া ব কে ভাইয়া কুল ইয়া জিবরাইল আইনা না আইনা আই আইনা উন্মাথি আইনা লা উন্মাতি আই বুঝাই তো বুঝাই কেমনে এরকম কোনো ভাষা নাই জানাই তো জানাই কেমনে এরকম কোনো ভাষা নাই আমার নবী প্রসাদ থেকে উঠবে জিবরাইল ডাকবে নবী উঠেন আল্লার নবী উঠবে কেমনে ভাই কি নবী কান্তে কানতে উঠবে আপনি কইবেন হুজুর কান্দার কথা এত ইমোশনাল করে বলেন হ্যাঁ হাদিসের ভিতরে পাওয়া যায় সারা দুনিয়ার মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয় তার থেকে বেশি কেনতে আমার নবী মুস্তফা কান্দে নবী উঠবে কেন এখন হাদিসকে বুঝেন আমি আসলে তো ওইভাবে বুঝাইতে পারবো না নবী উঠবে ওয়াইয়া পক্ষে নবী কাঁদবে ও ইয়া নবী বলবে ইয়া জিবরাইল এই জিবরাইল আয় জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত আপনি হাদিস পড়েন আপনি পাগল হয়ে যাবেন আমার নবী একবারও জিবরাইলকে বলল না ইয়া জিবরাইল আইনা আমেনা জিবরাইল বল 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 আমার মা আমেনা কোথায় আল্লাহর নবী একবারও বলবে না জিবরাইল বল আইনা খাদিজা আইনা আইসা জিব্রাইল বল আমার বিবি খাদিজা কোথায় আইসা কোথায় জিব্রাইল বল আইনা হাসান হুসাইন জিবরাইল বল আমার হাসান হুসাইন কোথায় নবী বাবার কথা বলবে না মায়ের কথা বলবে না সাহাবার কথা বলবে না মক্কার কথা বলবে না মদিনার কথা বলবে না ফাতিমার কথা বলবে না হাসানের কথা বলবে না হুসাইনের কথা বলবে না নবী কারো কথা বলবে না আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিব্রাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত কোথায় উম্মত আমার কাছে কোনো ভাষা নাই যে আপনাকে বুঝাইব নবী উঠবে নবী উঠতে উঠে খাড়ায় থাকতে পারবে না আল্লাহ নবী বারবার কানতে 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 আমার নবী বারবার বারবার পরে যাবে আল্লাহর নবী থাপ মাইরে দেখুন মুক্তি সাহেব এইটা নবীর হাত জিব্রাইল থাপ মাইরে আমার নবীর হাত ধরবে কারণ নবী থাকতে পারে না পরে যায় হাই মজার ব্যাপার কেমন ময়দানে আল্লার ডান মুরা আমার নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে নুরের নুরের নুনের কিসের চেয়ার কীসের কিসের ধুলে কীসের আমার নবী আমার আল্লার ডানে মুরা নবীর জন্য নুরের চেয়ার রাখা হবে এ জিবরাইল হাত ধরবে জিবরাইল হাত ধরে টান ও নবী এখন মাহুলটা শোনে এক মিনিট অন এক মিনিট হ্যাঁ তুমি তো আমাকে বলবে এক মিনিট রো একটা পয়েন্টে হোক আমি জায়গা বাইক এক মিনিট সাইলেন্ট প্লিজ জিব্রাইল নবীর হাত ধরবে এখন বুঝলেন আমার দিকে দেখেন নবী জিব্রাইল নবীর হাত ধরবে হাত ধরে এই নরের চেয়ারে বসেন ও রাসুল বসেন ও হাবিব বসেন ও হাবিবুল্লাহ বসেন ও কালিমুল্লাহ বসেন ও সফিউল্লাহ বসেন ও মুস্তাফা বসেন ও মুজতাবা বসেন ও ইয়াসিন বসেন ও তুআহা বসেন ও মুজাম্মিল বসেন ও নাজমুস সাাকিব বসেন ও রাসুল বসেন বারবার যখন জিবরাইল বসতে বলবে আমার নবী জিবরাইলকে থামক দিবে ইয়া জিবরাইল ওয়াইযতি ওয়া সালালিহি আহাদ উম্মাতুল খোলা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তর্দাহু ইল্লা মান তারদাহু মুহাম্মদ সুবহানাল্লাহ হাই বুঝাই তো বুঝাই কেমনে আমার নবী চিৎকার দিয়ে বলবে জিব্রাহিল এ জিব্রাহিল এ জিব্রাহিল তুমি আমাকে এই চেয়ারে বসতে কও জিব্রাহিল কয় আমার নবী কান্ডা বলে জিব্রাহিল শোনো তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর ইজ্জতের কসম জিব্রাহিল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম খাইয়ে বললাম যতক্ষণ পর্যন্ত আমার একটা উন্মাদ জান্নাতে বাকি থাকবে আমি এই চেয়ারে বসবনা 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 জিব্রাই ও ও জিব্রাইল শোনা আমারে বস্তে গো এই চেয়ারে বোলে হ্যাঁ জিবরাইল শোন যত জিবরাইল তোমাকে সাক্ষী রাইখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আহাদ উখরা আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসব না বসব না বসব না বসব না না আপনি বলেন আপনি বলেন আজকে আসামের ভিতরে আমাকে সাম্প্রদায়িক বলা হয় মকিবর মুফতি হিন্দু বিরোধী মকিবর মুফতি সরকার বিরোধী মকিবর মুক্তি মকিবর মুক্তি জিহাদি জাতের আল্লা আমি কোনোদিন হিন্দু ভাইকে ঘৃণা করি না কোনো বামনকে ঘৃণা করি না কোনো ধর্মকে আমি ঘৃণা করি না কোনো সরকারকে আমি ঘৃণা করি না কিন্তু একটা কথা রে ভাই ও হিন্দু বামন ভাইরা। তোমাদের পাও দুইটা ধরে বলি আমাদেরকে আনার সিদ্ধাও নাই আমরা খারাপ পাই নাই আমাদেরকে ডিবুটার করেছ আমরা কোনোদিনও তোমাদের উপরে খারাপ পাই নাই আমাদের মাটির পাট্টা দেও নাই আমরা কোনোদিন তোমাদের উপরে খারাপ পাই নাই তিরাশিতে মুসলমান মেরেছ আমরা তাও তোমাদের উপরে খারাপ পাই নাই কিন্তু হিন্দু ভাইরা তোমাদের পায়ে হাত রাইখা বলি তোমরা তো জানো না মদিনার নবীকে গালি দিলে মুসলমান সহ্য করতে পারে না সুমনে ভাই আমাদেরকে যাহা ইচ্ছা তাহা বলো তোমরা যেভাবে আমার নবীকে চামার বলেছ আমার নবীকে নুচ্চা বলেছ আমার রাসূলকে শয়তান বলে গালি দিয়েছ আমরা তোমাদের ভগবানকে গালি দেই দেই না 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 জীবনেও খোদার আমরা আসামের আলিমেরা যখন একত্রিত হয়ে মিটিং করি আমাদের সখের পানি থাকে না আমাদের কলিজা মানে না আমরাই এলান করে দিয়েছি আসামের মুসলমান আসামের মুসলমান নবীর পক্ষে কথা বলবে না সেই কথা আমরা জানি না আসামের পলিটিক্যাল লিডার মুসলমান নবীর পক্ষে কথা বলবে না নাই সেই কথা আমরা জানি না আমরা কসম খেয়েছি আল্লাহর চাপের কসম আসামের যত আলেম আছে আমাদের শরীরের ভিতরে এক ফুটা রক্ত থাকা পর্যন্ত নবীর পক্ষে জীবন দিব বিরোধী করবো না আমাদের জীবন যাইতে পারে যান যাইতে পারে গলা কাটতে পারে রক্ত শেষ হয়ে যাইতে পারে খোদার কস নবীর পক্ষে কথা বলা আমরা সারব না আজ তোমরা যেভাবে অপমান করো আমাদেরকে আমরা তোমাদেরকে অপমান করি না তোমরা চ্যালেঞ্জ দাও যে মকিবার মুক্তি হ্যান্ডুবির তুমি আমার গ্রামে যাও আমার দৃষ্টিকে যাও আমার গায়ে যায় দেখো আমার বাড়ি থেকে হিন্দু ভাইদের বাড়ি মাত্র বিশ মিটার কয় মিটার কথা ম্যানেজার আছে জিজ্ঞাসা সাথে পাঁচজন আমার বাড়ি থেকে কুলি আমার বাড়িটা হলো মানে চা বাগান আছে গেছিল তো ওই জায়গার ছেলেরা কোথায় গেতো কাকা এই যারা আছে এখানে আছে এরা গেছিল আমার বাড়ির থেকে বিশ মিটার দূর চা বাগান আমার বাড়িতে মাছ ভাজলে বাসনা ওদের বাড়িতে ওদের বাড়িতে গাহরি কাটলে বাসনা আমাদের বাড়িতে আসে আপনি জানেন না আপনি আমার গ্রামে খবর নেন আমি তিনজন আদিবাসী কুলি মহিলার আব্বা হয়ে মহিলাকে আমি নিজে বিবাহ আমি আব্বা আমি বাড়িতে দেখি সময় না যখন কিছুমান সময়ে যায় বাড়িতে এখনো যদি ওরা খবর পায় আমার বাড়িতে আসা আমার আব্বাই দেখে আমি মেয়েদের ওদের দুর্গা পূজাতে আমি শাড়ি কিনে দেই চুরি কিনে দেই এই যে ফটকা আছে না ফটকা বুঝেন ওদের ছেলে মেয়ে হয়েছে আমি ফটকা পর্যন্ত কিনে দিই আমি কুলি মানুষের বাড়িতে যাই খাওয়া দাওয়া করি কসারির বাড়িতে খাওয়া দাওয়া করি আসামের বাড়িতে খাওয়া দাওয়া আপনি আমার ফতুয়া দেওয়া দরকার না আপনি কোন হুদুর আপনি এত বড় মুক্তি আপনি খান হ্যাঁ আপনি তো আমার ফতুয়া শিখান না কোনো হাদিস করার আমি জানি কুলি মানুষের আমার ফোন করে যে হুজুর আপনি তো আমাদের বাড়িতে আসবেন বলে হ্যাঁ যাইবো বলে তাহলে আপনার জন্য নতুন একটা প্লেট কিনবো মনু কেন বলে আপনি যে খানা খাইবেন আমি বললাম না আমার ইসলাম আমার মুস্তফা শিখাইছে শোনো তুমি যাই প্লেটে খানা খাইবা ওই প্লেটটা পানি দিয়ে সাফা করে দিবা ওই প্লেটে আমি খানা খাবো এইটা মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম তোমরা আমাদেরকে ঘৃণা করো আমরা তোমাদেরকে ঘৃণা করি আমার রাসুল ঘৃণা আমাদেরকে শিখাই আমার হাবিব আমাদেরকে ঘৃণা শিখাই না তোমরা জানো তোমরা তো জানো না ম্যাক্সিমাম আমার বাড়িতে কাম করা পোলাবান সব হিন্দু আমার গ্রামে যত প্রোগ্রাম হয় ফাংশন হয় প্রত্যেকটা ম্যাক্সিমাম ফাংশন আমি চান্দা আমার ধর্মসভাতে তারা বসে বসে ওয়াজ শুনে আমার বাড়ির ধর্মসভাতে কুলি ছেলে এসে কাম করে দেয় তারা কাম করে দেয় তুমি আমাকে বলবা আমি হিন্দু বলে তুমি জানো কি আমাকে তুমি আমাকে হিন্দু সরকার একটা রুল বানাইছে কিছু মানে হিন্দু বামুনের একটা রুল বানাইছে মকুবর মুক্তি সাম্প্রদায়িক কি সাম্প্রদায়িক ভাই আমি তোমাদের মতন মূর্খ ন আমি লেখাপড়া করেছি আমি যেইভাবে কোরআন পড়ি যেইভাবে বুখারি পড়ি যেইভাবে মুসলিম পড়ি যেইভাবে দাউদ পড়ি যেইভাবে নিসাই পড়ি যেইভাবে ইবনে মাজা পড়ি যেইভাবে মিসকাতুল মাসাবি পড়ি যেইভাবে ভতুয়া আলমগিরি যেইভাবে দুর্রে মুখতার যেইভাবে স্বামী যেইভাবে রাব্দুল মুখতার যেইভাবে সাইল এবনে আবেদিন যেইভাবে রাসমুল মুক্তি পড়ি ওইভাবে রামায়ণ পড়ি উপরামায়ণ পড়ি ভৌতুক রামায়ণ পড়ি গীতা পড়ি ভগবত পড়ি ঋগ্বেদ পড়ি যাজুর্বেদ পড়ি অথর্দবেদ সামবেদ বাল্মীকি রামায়ণ রামচরিত্রে মানাস যত তোমাদের কিতাব আছে হাদিব যেইভাবে পড়ি তোমাদের কিতাব ওইভাবে আমি পরে দেখেছি আল্লাহর জাতির ইজ্জতের কসম সিয়াসাত্তার হাদিসে আল্লাহর কুরানে মাসাইলের কিতাবের ভিতরে ভারতের হিন্দু বিরোধী একটা শব্দ লেখেন চ্যালেঞ্জ করে দিলাম হাদিসের কোন কিতাবে হিন্দু বিরুদ্ধে একটা শব্দ নাই যে হিন্দুকে মারা লাগে কাটা লাগে হিন্না করা লাগে একটা শব্দ নাই হাদিসে কোরআন ইসলামে হিন্দু বিরোধী একটা শব্দ একটা শব্দ রামায়ণ ঋগ্বেদ ইয়াজুর্বেদ হিন্দু ধর্মের যত কিতাব আছে হিন্দু ধর্মের কোন কিতাবের ভিতরে ইসলাম বিরোধী একটা শব্দও নাই সোভান কইতে পারে হিন্দু কিতাবে ইসলাম বিরোধী নাই নবী বিরোধী নাই আল্লাহ বিরোধী নাই ইসলাম বিরোধী নাই আপনি আবার কবি হজুর তাহলে সাম্প্রদায়িক দাঙ্গা হয় কেন কয়েকজন খারাপ মুসলমানের ভিতরে আছে আছে না নাই কয়েকজন খারাপ হিন্দুর ভিতরে আছে এই যে কয়েকজন খারাপ এদের কিনে সাম্প্রদায়িক দাঙ্গা আমি আসামের মুখ্যমন্ত্রীকে প্রস্তাব দিয়েছি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে আমি অন্তরের হৃদয় থেকে আমি প্রস্তাব দিয়েছি আসামের জে পি সিং সাহেবকে আমি প্রস্তাব দিয়েছি গুয়াহাটিতে দুইটা রুম করা হোক এক রুমে হিন্দু ভাইরা থাকবে হিন্দু বামুনারা আর আরেক রুমে মুসলমান আলেমেরা থাকবে হিন্দু ভাইরা আমাদেরকে রামায়ণ পড়ায়বে আমরা ওদেরকে হাদিস পড়াবো ওরা যখন আমার ধর্ম বুঝবে আমরা যখন ওদের ধর্ম বুঝবো আল্লাহর কসম কালকার থেকে আসামে হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে। কালকা মুসলমান যদি রামায়ণ করে আর হেন্দুরা যদি ভাদিস পরে কালকার থেকে আসামটা সোনার আসাম হবে সোনার 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 আসাম হবে কই ঝগড়া করবা কইদিন দিন করবা এই দুনিয়ায় কয়টা দিন ঝগড়া করবা নাই তো কোন কিতাবে কোন ধর্মকে টার্গেট করা হয় না কোন কিতাবে হয় না যেরকম আমরা কি পড়ি বিপদে পড়লে বেশিরভাগ আমরা কি পড়ি সুরাই আসেন পড়ি না কথা কয় না সরাই পড়ি না বিসমিল্লাহ রহমান রহিম ইয়াসিন إنك لمن المرسلين على صراط مستقيم يا سنترا আহারে মুসিবতের সময় আমরা যেভাবে কোরআনকে তেলাবাদ করি সুরাইয়াসিনকে তেলাবাদ করি ও মুসলমান হিন্দু ভাইয়েরাও সুরাইয়াসিন তেলাবাদ করি হিন্দু ভাইরা কি তেলাবাদ করে দুরা কি তেলাবাদ করে যদি আমার মিথ্যা হয় আমার যে কাইকা দে আমার ফাঁসি জীবন ও শব্দ আমি করব না তার কারণ আমি ধর্ম বুঝি হিন্দুও খারাপ না মুসলমানও খারাপ না কয়েকটা মুসলমান আছে খারাপ কয়েকটা হিন্দু আছে খারাপ এই খারাপদেরকে দুইটা ধর্মর থেকে বাড়ি করে দেওয়া দরকার আছে আমরা পড়ি চুরাইয়াছেন মুসিবতের সময় আমরা চুরাই আসেন পড়ি হিন্দু ভাইরাও চুরাই আসেন পড়ে মুসিবতের সময় আমরা পড়ি আরবিতে ওরা পড়ে সংস্কৃত আসলে ধর্ম তো একটাই ইন্নাদ্দ ইসলাম ধর্ম তো একটাই কিন্তু ইসলাম ধর্মকে চেঞ্জ করা হয়েছে চেঞ্জিং করা হয়েছে আমরা ইয়াসিন অরাও পরে ওম যায় জগদীশ হরে স্বামী জায় জগদীশ হরে ভারত ভাগ ঈশ্বর পর ধুয়ে ব্রহ্মা জয় শ্রম নামা উং জয় জগদীশ হরে ধর্মায় বিধা ঈশ্বর প্রম নামা আরে ঈশ্বর প্রম নামা সনাতন ধর্মতম সাশো সনাতন ধর্মতম সাশোৎ ধর্মায় ব্রহ্ম ধর্ম উম জয় জগদীশ হরে ভক্ত ভগব দুশহরে রাম রমা আরে দুশহরে রাম রমা ভক্ত ঈশ্বর জম্বাশম্বর দুয়ে ব্রহ্মা জয় সব প্রমামা ওম জয় জগদীশ হরে ওম জয় জগদীশ হরে সুরাল্লা কইতে পারে আমি চ্যালেঞ্জ দিলাম এই যে ইয়াসিন সুরা আর এই মন্ত্রকে মিলায় দেখো সুল পরিমাণ ইধার উধার হবে না তাইলে বুঝা গেল হিন্দু ধর্মের একটি ভালো লেখা আছে আরো সুরা করা আছে তাইলে বুঝা গেল আমরা হিন্দু ভাইকে খারাপ পাই হিন্দু ভাইকে খারাপ পাই ও হিন্দু ভাইরা তোমাদের পায়ে ধরে কই হাতে ধরে কই তোমরা আমাদেরকে ছোট ভাই কও আমরা তোমাদেরকে বড়ো ভাই বলে মানবো তোমরা আমাদেরকে বুকে নেও আমরা তোমাদেরকে জড়ায় ধরবো ও হিন্দু ভাইরা আল্লাহর কস আমরা কোনোদিন তোমাদের উপরে বেজার হয় না কিন্তু একটা কথা তোমাদের কিছুমান বামুন আমার নবীকে যখন অপমান করে মুসলমানের কলিজা ফাইতে যা ও হিন্দু ভাইয়েরা তোমাদের বামুনদেরকে বন্ধ করো এদেরকে যদি বন্ধ করো আজীবন হিন্দু ভাই তোমরা আমাদের ভাই চাচা যের জীবন বরাবর হয়ে থাকবা আমরা কাউকে ঘৃণা করি ওই কথা বলে ঘৃণা করি ঘৃণা করি আমরা কাউকে ঘৃণা করি আমি হিন্দুর সাথে এক প্লেটে খানা খাওয়ার জন্য রাজি এক প্লেট যেটা জাইজ খানা যেটা জাইজ খানা আমি আর একটা হিন্দু ভাই এক প্লেটে খানা খাওয়ার জন্য রাজি আছে আমার দরং দৃষ্টিকে একটা মিটিং হয়েছিল প্রায় চল্লিশটা পণ্ডিত আছিল। আমার ইউটিউব চ্যানেলে যাই দেখবেন আপনারা এখনো ভিডিও আছে চল্লিশটা পণ্ডিত আছিল ওদেরকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা যেইগুলো কথা আমার নবীর বিষয় বলেছেন এটা উজ্জ্বল করে নেন এটা উঠায় নেন নাহলে তথ্য প্রমাণ দেন কারণ দেখেন বলতে তো আমরাও পারি পারি না কথা কয় না পারি না আমরাও তো বহুত বলতে পারি কিন্তু আমরা বলি না আমরা মুখ বন্ধ করে রেখেছি কারণ আপনারা কিন্তু আমাদের থেকে বেশি জানেন না আমরা যদি তিন বছরে করতে করতে পারি তিন মাস লাগবে তিন কয় মাস কয় মাস কয় মাস কোরআন যদি তিন বছরে দুই বছরে মুখস্থ করে পারি রামায়ণ তো দুই মাসে আমরা মুখস্থ মুখস্তি গতিকে আমরাও বহুত কিছু জানি আমরা বলি না আমরা জানি কিন্তু আমরা মুখ খুলি না কিন্তু ধর্ম একটাই কিতাব একটা যার জন্য আমি হিন্দু ভাইদেরকে ভালোবাসি বলেন তো আল্লাহ কয়জন আচ্ছা হিন্দু ভাইকে কেন খারাপ পাবেন খারাপ পাওয়ার কোনো যুক্তি নাই কেন উনি কিতাবে তো ভালো ভালো কথা আমরা কই আল্লাহ কয়জন কলহু আল্লাহ 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 একজন অরা ঋগ্বেদের ভিতরে কইতেছে একম ব্রহ্মম নামা পরমাতা আল্লাহ একজন দুঃস্যতম নামায় ভগবান দ্বিতীয় কোনো ভগবান নাই ভগবান পরমাতা তৃতীয় ধরনের কোনো ভগবান নাই একম ব্রহ্মম নামায় পরমাতা এক ভগবান এক ভগবানের এবাদত কর বিশ্বায়ে নামায় পারধ ভগবান নামা এক ভগবানের বাহিরে কোনো ভগবানের এবাদত কিয় না একাম ব্রহ্মম নামা পরমাতা যদি এক ভগবানের এবাদত করতে পারো ভগবান নমা শান্তিয়ে ভয়ে নামায়ে স্বর্গা যদি এক ভগবান করতে পারো ভগবান তোমারে স্বর্গ মানে দিবে যেভাবে লেখা আছে হাদিসে লেখা আছে ওইভাবে ঋগ্বেদে লেখা আছে কোনো পার্থক্য আছে আমরা কই মূর্তি পূজা হারাম মূর্তি পূজা কি কথা কই না মূর্তি পূজা কি কোরআনে আছে হারাম হাদিসে আছে হিন্দু ভাইদের কি তবে আছে হারাম আমি চ্যালেঞ্জ করেছিলাম তোমাদের প্রায় উনত্রিশ হাজার কিতাব আছে হিন্দু ধর্মের কত হাজার আমি কইছি উনত্রিশ হাজার কিতাবের ভিতরে কোন এক জায়গায় যদি দেখায় দিতে পারো মূর্তি পূজা করা যায় যাছে আমি লগার লগে হিন্দু ধর্ম কবুল করবো আজকে দুই বছর হয়ে গেল এখন পর্যন্ত বাড়ি করে দেখাইতে পারলো না আমি কইছি মুসলমানের সবচেয়ে বড় কিতাব হলো কোরআন আর হিন্দু ভাইদের সবচেয়ে বড় কিতাব হলো বেদ বেদ হলো তিনটা ঋগ্বেদ অথর্ববেদ সামবেদ বেদ হলো সাদা কয়দা আমি কইলাম তোমার বেদ ঋগ্বেদের ভিতরে দ্বিতীয় নম্বর অধ্যায় তিন নম্বর গোষ্টলের ভিতরে একশো ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর চ্যাপ্টারে লেখা আছে নাতিশ ভর্তিমা আসছি ভগবান নুমায়পর্ধা নাতিশ ভর্তিমা ঈশ্বরে নামা প্রম্ভায়ে নাম নাথঙ্গ 바라য়ে নামা নাতিশ পরতিমাasti ভক্ত ভগবানম নামা নাতিশ পরতিমাasti পরভয়ে ধর্ম নাতিশ পরতিমাasti ইশ্বরে পরধো নাতিশ পরতিমাasti তোমার কিতাবে লেখা আছে স্পষ্ট মূর্তি করা হারা তাইলে আমরা তো কোনদিন আমরা এই যে আলোচনা করলাম হিন্দুর ভগবানকে কোন টার্গেট করছি না কথা টার্গেট করছি এখন টার্গেট করছি করি না আমরা কর মুও না কিন্তু আমি একটা ইসলামের স্কুলার ইসলামের একটা ছাত্র অত বড় আলেম না ইসলামের একটা স্কুলার আপনি যদি আমারে প্রশ্ন করেন আমি উত্তর দিব না নাই কথা কয় না আর ও কোনো উত্তর দিব না নাই তাইলে বলেন যারা নবীর উপরে অভিযোগ আনছে এই অভিযোগ দেওয়ার উত্তর দেওয়ার দরকার আছে লালা চাহে জানতো তুমি জেলে না আমাদেরকে একশো বারো জেলে দিতে পারো আমরা জীবনও কাউকে দেখে ভয় করা মানুষ দূরে ভয় করা মানুষ এরা ধমকি দেয় যে প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের রাষ্ট্রপতি আমাদের উপরাষ্ট্রপতি আমাদের আর্মি আমাদের পুলিশ বাহিনী আমাদের রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যপাল আমাদের সব কিছু আমাদের এখনো তোমরা ইসলাম বন্ধ করো নাইলে দুই হাজার চব্বিশের আগে ইসলাম ধ্বংস করে দেব আপনারা বলেন দুই হাজার চব্বিশের আগে ইসলাম ধ্বংস করতে পারবো কি কোন পারবো আমরা কইলাম মিসা কথা আনাতুল্লাহ তোর উপরে ভগবানের লানত আল্লাহর লানত তুই পাবি না তুই তো দূরস্থান তুই পাবি না তোর মাও পাবনা, না তোর বাপ পাবনা, না তোর দাদা পাবনা না তোর পর দাদা না তার দাদা পাবনা না তার দাদা তার দাদা তার দাদা তার দাদা তোর সদ্য গোষ্ঠী তোর পনেরো গোষ্ঠী তোর ষোল্ল গোষ্ঠী তোর যত গোষ্ঠী আছে ইসলামের একটা পশন লড়াইতে পারবো না আমি কইলাম তুই ভয় দেখা ফিরাম নিজেকে কিতাবি করেছিল ওই তোর বাপের বাপ ছিল ফিরোন আমাদেরকে ভয় দেখা তোর বাপের বাপ ফিরামকে শুদ্ধ করে আমরা তোর বাপকে হারায়ে দিয়েছে তোর বাপের বাপ নমরুদ আমরা ধ্বংস করে দিয়েছি তোর বাপের বাপ কারণ আমরা ধ্বংস করে দিয়েছি তোর বাপের বাপ কিরাউন আমরা ধ্বংস করে দিয়েছি উতবাকে জিজ্ঞাসা কর সাইবাকে জিজ্ঞাসা কর আবুজাহকে জিজ্ঞাসা করিমরকে জিজ্ঞাসা কর ইয়াজিদকে জিজ্ঞাসা কর কিরাউনকে জিজ্ঞাসা কর নমরুদকে জিজ্ঞাসা কর কারুণকে জিজ্ঞাসা কর মালুদকে জিজ্ঞাসা কর জালুদকে জিজ্ঞাস কর হাকিককে জিজ্ঞাসা কর আমরা ওদের খিচুড়ি বানাই হেলাইছি কি বানাইছি কথা বলে কি বানাইছি এরা ধমকি দেয় যে ইসলামকে মিটায় শেষ করে দিব এর পাগল মতো এরা জানেই না ইসলাম কই তোমাদের সাথে তলোয়ার নাই বন্দুক নাই ড্যাগার নাই ফালা নাই সরকার নাই এই নাই যুদ্ধ কেমনে করে বিজয়ী হবো তোমরা আমরা মনে করো বদরের ময়দান সাহাবা তিনশো তেরো জন কতজন কাপের হলো দশ হাজার কত যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেল তিনশো জনের কাছে কিচ্ছু নাই যুদ্ধ আরম্ভ করে দিল এমন দৌড় দিল দশ হাজার ধরে পলায় মরে কাল্লা কেটে ধ্বংস হয়ে গেল তিনশো তেরো জনের বিজয় হয়েছে সাহাবা আহ কথা মদিনাই যখন কদমে রেখেছে আমার নবী বলেছে খুশ আমদিত খুশ আমদিত মদিনার ছোট ছোট বাচ্চারা বলে ও আলি ফাতেমার স্বামী আলী নবীজির জামাই আলী 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 ও আলী বলো তোমরা ৩১৩ জন ওরা ছিল দশ হাজার ওদের কাছে বন্দুক ছিল তীর ছিল ফালা ছিল নেজা ছিল ডেগার ছিল তোমাকে কাছে তো কিচ্ছু ছিল না যুদ্ধই কেমনে বিজয় বিজয় হইলা আলী মুস্কুরাই হাইসি দিছে আলী বলে আল্লাহর কসম আলী বলে আল্লাহর কসম আমরা যুদ্ধ বিদায় হয়েছি আমাদের সিনাতে ছিল নবীজির ভালোবাসা মুখে ছিল আল্লাহর কোরআনের তালা আমরা দুইটা বস্তু দিয়ে বিজয় হইছে কয়টা কয়টা মুখে ছিল নবীর মুখে ছিল কোরআনের তালাভাত সিনাতে ছিল নবী মুস্তাফার मोहब्बत দুইটা দিয়ে আমরা বিজয় হইছে এরা আমারে কয় তোমার কাছে কি আছে কি আছে কি আছে তোমরা বাহাদুর দেখাও দাদাগিরি দেখাও এই মুফতি মকবর তোমার কাছে কি আছে আচ্ছা কি আছে ওদের বিষয়ে একটা ওয়াজ করি শুনবেন না আপনাদের কেন আপনাদের কেন ওদের কাছে আচ্ছা বলেন তো ফিরাউন ওদের কি আছিল কি আছিল আল্লাহ আসিল ফিরাউন এই যে আমি যে এইভাবে চেয়ারে বসে আছি ফিরাউন খুদা সাহের যে চেয়ার আছিল ষোলো কুইন্টাল ওজন কত কুইন্টাল তামা হীরা মান মুক্তা খুদা আমি যেই খুদা ওজন ষোলো কুইন্টাল এই যে খুদা সাহেব আমি যেভাবে বসে ওয়াশ করতেছি খুদা খুব ওয়াশ করতেছে সামনে কিছু শয়তান বান্ধব আছে এ ওয়াজ করতেছে এরা সুভনল্লাহ মাশলাহ তামাম করতেছে এরে মাত্র ফিরাউনের একটা পালক মেয়ে আসলো পালক মেয়ে দেখে হ্যাঁ পালক মেয়ে আইসে আয় দেখ আব্বা কাকে দেখ আমি আল্লাহরে আব্বা করে কর দামে দেখে নাই বামে দেখে নাই পিছনে দেখে নাই সামনে দেখে নাই কে আব্বা বায়ে মোরে চাই দেখে ওর মেয়ে পালক মেয়ে হ্যাঁ কে রেসে আব্বা একটা কথা বলে কি কথা আব্বা একটা প্রশ্ন কর্ম বলে কর আব্বা তুমি ওয়াদা কর তুমি সত্য কথা বলবা খুদায় কই আমি খুদা আল্লাহ আমি তোমার মিছা কথা কি কবা আব্বা না হাসা করে কন আপনি মিশা কথা কইবেন না সত্য কইবেন বলে বলে না আব্বা কন ইম্পর্টেন্ট কথা করেন সত্য কইবেন হিরাম কয় হ্যাঁ সত্য কথা কই মো আব্বা জান আবি আলু আব আল্লাহ ও আব্বা আপনি বলেন আপনি অরিজিনাল আল্লাহ হয় না না বেটি মেয়া বেটি বাবের আব্বা তুমি ক অসত্য করে তুমি অরিজিনাল আল্লাহ হয় না 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 ফিরা গরম টেমা মাথা গরম হে কয় কিরে মানুষের সামনে সরম দেয়

আব্বা তুমি আমারে সরম দিলা আব্বা তুমি আমার লজ্জা দিছ আব্বা তুমি আমার সরম দিছ কি আব্বা না কইলা তুমি বলে এক নম্বর আল্লাহ বলে হ আমি তো এক নম্বর আব্বা গো আখবার নি মাস্তা হাই 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 মাইয়া কব্বা গ আখবার নি মাস্তা মাস্তা মানে কামলি মাস্তা মানে কি রকম কি কামলি পূজান তো কামের মেয়ে মেয়েটা কয় ফিরাউনের মাইয়া কয় আব্বা আপনি না কইলেন আপনি বলে অরিজিনাল খুদা বলে হ্যাঁ না আব্বা না মিশো কথা কইস বলে কারা কইল আকবর নি মাস্তা কামলি আমারে কইল বলে কি কইল কইল আল্লাহ জিরা ভোলা না আঙ্গর বলে একটা আল্লাহ আছে আব্বা মিছা কথা কইলে ক ফাই ক কেকো শরম লাগে ক তুমি কইলা তুমি অরিজিনাল কামলিয়েছে আকবর আল্লা আঙ্গ একটা আল্লাহ আছে বলে আর কি আর কি কয়েছে কইসে আল্লাহ রব্বি ওই আল্লাহ বলে আমার বানাইছে আল্লাহ জি রব্বা ওই আল্লাহ বলে তোমারও বানাইছে আব্বা কিতা গামলিয়ে কইল আল্লাহ জি রাব্বি ওই আল্লাহ বলে আমারে বানাইছে আল্লাহ জি রাব্বাক ওই আল্লাহ বলে তোমারে বানাইছে আল্লাহ জি আলামিন 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 আব্বা গো আব্বা আরো কইল ওই আল্লাহ বলে সারা দুনিয়া বানাইছে উনি বলে এক নম্বর আব্বা তুমি বলে দুই নম্বর ডুপ্লিকেট নকলি আব্বা ওই আল্লাহ এক নম্বর তুমি দুই নম্বর ডুপ্লিকেট নকল ফিরাউন তো এরকম হইছে হ্যাঁ আমার বাড়িতে কামলি থাকে আমি টাকা দেই আমি পয়সা দেই আমি দরমা দেই আমি কাপড় দেই আমি ভাত দেই আমার বাড়িতে থাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ওয়াজ আরম্ভ এখন শুনুন এখন ওয়াজ আরম্ভ ফিরাউনের পিছনে গার্ড হলো বারো হাজার কয় হাজার কয় হাজার কয় হাজার বারো হাজার গার্ড বন্দুক সন্দুক সব আছে ফিরাউন কইছে ডাক কামলি কেটে কামলি কামলি মহিলা না পুরুষ মহিলা না পুরুষ একজন না দুইজন ফিরাউনের সাথে সিকিউরিটি কয়জন ফিরাউনের সাথে সিকিউরিটি কয়জন এডেক যারা ইসলামকে মিটায় দিতে চায় তার বাপের খবর ইতিহাস আছে ফিরাউন কইছে ডাক কামলিকে এই ভাবছে কামলি ধরাবো কামলি খুব মস্ত নাই এসে এই ফিরাউন খোদা شاف ডাকছো ডাকছি মানে আইউ রাব্বি খবর নেই

ওই আল্লাহর কথা কিছু যিনি রহমান যিনি রাহিম যিনি মালিক যিনি কালিক যিনি জাব্বার যিনি কাব্বার কাহার যিনি রহমান যিনি রাহিম যে আল্লাহ আমাক বানাইছে তোর সদ্য গোষ্ঠী বানাইছে সারা দুনিয়া বানাইছে ওই এক আল্লাহর কথা কিছু এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এই কথা শোনার লগে লগে ফিরাউন ঠিক থাক থাকো ফিরাউন কি শোনা সাহেব হে বারো হাজার শনি করায় 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 বুঝুন আনসিদ্ধ করে দে কড়ায়ান কড়াই বারো হাজার সৈনিক বারো হাজার সৈনিকে মিলে একটা কড়াই আনছে করাই কত বড় সামনে একশো গছ পিছনে একশো গছ ডাইনে বামে হলো একশো গজ এত বড় করাই বারো হাজার সৈনিক মিলে আনছে করাই যখন আনছে করাইয়ের তলে করাইয়ের তলে কড়াইয়ের তলে বড় বড় গাছের আগুন লাগাই দিছে দেওয়ার পর কড়াইয়ের ভিতরে গরম তেল দিয়েছে আগুন যখন ধা ধা করে জ্বলতেছে কড়াইয়ের গরম তেল বলক পারতেছে গাছের মুঠা মুঠা আগুন লাগাই দিছে যখন লাগাই দিছে। তেল এইভাবে বলক পারতেছে তেল যখন বলক পারতেছে এই যে কামলি আছিল। মনে আছে কামলির বুকে একটা বাচ্চা ছিল সাত মাসের কয় মাসে কয় মাসে কামলির বুকে একটা বাচ্চা ছিল সাত মাসের ঠপ মারে ফিরাউন নিছে ঠপ মারে গরম তেলের বাচ্চাকে রাখছে আর বলছে কামলে এখনো আমার আল্লাহ করে নাইলে তোর বাচ্চা গরম তেলের ভিতরে ডুবাই দেব গরম তেলে গরম তেলে ডুবায় কইছে কি কইলা ফিরাউন কি কইলি বল আমার আল্লাহ কো নাইলে তোর বাচ্চাকে গরম তেলে ডুবাইয়া দে কামলিয়া কয় এই 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 আইবি না এরা তো একটা বাচ্চা একটা একটা এরকম যদি হাজার বাচ্চাও হইতো হাজার বাচ্চাও যদি তুই গরম তেলে ডুবাইয়া দিতি তারপরও আমি এক আল্লাহর কথা কইতাম সুবহানাল্লাহ এই হিরান কারদমদশ এক মহিলা মহিলা কয়জন ফৌজি কতজন মহিলা একজন এ ইসলামী দিতে চা শুন ওইটা ছিল মুসানবীর উম্মত কুন্নবী 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 ওরা তো জানুসই না মুসানবীর উম্মতের ইমানের ভলিউম ছিল টেন পার্সেন্ট কত মুসানবীর উম্মতের ভলিউম ছিল ইমানের মাত্র দশ পার্সেন্ট আর আমরা হলাম এক হাজার পার্সেন্ট মুসামুফির উম্মতের ভলিউম আসলে দশ পার্সেন্ট আমরা হইলাম এক হাজার বাপ খুদা একটা মহিলার সাথে সাথে পারে নাই আর সাথে যুদ্ধ করার জন্য মহিলা একজন ওরা কামলি গ হে ফিরা হল তুই আমার বাচ্চা ডুবাই দিবি তোর আল্লাহ বলে কয়লা কই মোনা তুই ডুবাই দে এরকম হাজার বাচ্চাও যদি হইতো তারপর ওই এক আল্লাহর কথা আল্লাহ কয় আল্লাহ কয়াল্লা আল্লাহ এরা যদি আমাকে বম দিয়ে আঙ্গরে মুহের ভিতরে যদি বম দিয়ে দুই উর যদি সিলাই করিয়া কয় যে ক মহম্মদ মুর্দাবাদ কবেন কবেন এ তুই তুই মোহাম্মদ এরা দুনিয়ার যত বোম আছে সব সান্ডা তারপরেও কোনো মোহাম্মদুর রসুল্লাহ জিন্দাবাদ তারপরেও কুমি ইসলাম জিন্দাবাদ তারপরেও কোনো কুরন জিন্দাবাদ তুই যা ইচ্ছা তাই তোর আর তোর বাপেরা ইমাম হুসাইনের ঘরদানের উপরে চহিদা কয় চুড়ি চলাই ইমাম হুসাইন কয় মুহম্মদুর রসুল্লাহ জিন্দাবাদ সে কইবা না বানা কয় বানা গলা কাটমো গলে হুসাইন কো তুই কারে ডর দে তুই কাট বলে তুমি মানবা না বলে একবারও মান না তুই যত টাইম করবো সব টাইম তোর বেকার তুই কাট বলে কি হইবো বলে তুই কাট মোহাম্মদ রসুল্লাহ জিন্দাবাদ কাট এরা বুঝেই না যে আমরা ইমাম হুসেনের গুলামের 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 বাকি কি হয় জানি না আসামে আমরা আড়াই লাখ পালেম আছি হাফেজ আছে কারি আছি মুক্তি আছে খুদার কসম ইসলাম মিটাইতে গেলে আসামের ভিতরে আড়াই লাখের ভিতরে একজোড়া যদি পাইছে থাকে ইসলাম মিটাইতে পারবি কামনি আল্লাহ ক আমারে আল্লাহ ক নালিকর বাচ্চা ডুবাই দেমি কামনি ক তুই টাইম লিস্ট করতে আস টাইম লস কর তু দে আগুন দিয়ে দে গরম পানি দে এই কথা ক আর ফিরান গরম তেলের ভিতরে বাচ্চাকে ডুবাই দে হাজার হলো তো মা হয় না মায়ের সামনে মা দেখতেছে মায়ের সামনে গরম তেলের ভিতরে মাথার মজক গলে গলে পড়তেছে হাড্ডি গলে গলে পড়তেছে নাক গলে গলে পড়তেছে জিবা গলে গলে পড়তেছে হুলকুম গলে গলে পড়তেছে কলিজা গলে গলে পড়তেছে ফেফড়া গলে গলে পড়তেছে ইল্লি গলে গলে পড়তেছে হাজার হল তো মা মায়ের সখের পানি বার হয়েছে মায়ের যখন সখের পানি বার হয়েছে গরম তেল থেকে বাচ্চা আওয়াজ দিছে মা

ও মা 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 ও মা ওলা তাখাফি ওলা তাকাবি মা 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 ওলা তাকাবি ওলা তাকাবি মা তুমি ভয় পায়ো না ভয় পায়ো না ওলা তাহজানি ওলা তাহজানি মা আমি চলে আইছি কষ্ট পাইতেছ ওয়াহিন না কে কে মা তুমি হকের উপরে ছিলা সানা দাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করব আল্লাহর জান্নাত আল্লাহ ও মা মা ও মা 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 বা ইন্নাকে আলাল হাককে মা তুমি হকের উপরে ছিল কেন কান্দ কেন কষ্ট পাও মা সানা যাও ফিল জান্নাহ ইনশাআল্লাহ আল্লাহ মা একটু পরে তুমি আর আমি আল্লাহর জান্নাতে দেখা করবো কোন কোনো দেখা করবো আমরা জন্ম হয়েছি তোমরা তো জানো না তোর পর কুল্লু নাফসিন জায়কাতুল মাউত এর দিনের তফসিল আছে ওইটা পর আমরা এবাহা মরা আলিমে চাই আলিমে সাই যে আল্লাহ কইসে কুল্লু নাফসিন যাই কাতুল মত হার নাফস কা মত কা মাজা চাকনা হে আল্লাহ কইসে প্রত্যেক জীবর যখন মরণ হয় মরণের একটা মজা পাওয়া যায় মরণের মধ্যে কোনো মজা আছে কথা কই না কিন্তু আল্লাহর কথা মিছা হইব আল্লাহ কইসে হার নাফস কা মত কা মজা চাকনা হে আল্লাহ কইসে প্রত্যেক নফস মানুষের পরিন্দার জীবর মৌতের মজা টাকাই লাগবো এ আমরাই আবাহা মরণ মূর্তি চাই না আমরা ওই মরণ মূর্তি চাই যে মরার লগে কবর থাকে সাথে আল্লাহর নবী যাতে হাত ধরে টাইনি জানা কয় মেলা ভয় করেন আমরা ভয় করব কেমন কি লাগবো কালকাও মরাই লাগবো পঁচুদিনও মরাই লাগবো দুই হাজার চল্লিশেও মরাই লাগবে পঞ্চাশেও মরাই লাগবো দুই হাজার সত্তরও মরা লাগবো দুই হাজার তেইশ মরা লাগবে আরে ওই মজার লাভ কি জি মজাতে মোহাম্মদ রসুল্লাহ নাই ওই মরণের মজা কোথায় যে মরণের মজাতে আল্লাহর কোনো বাসনা না। ওই মরণের মজাতে মজা ভালো যে মজাতে গলা জব হবে আর হাউজে কাউসারের পানি দিয়ে গলাতে ঢালা হবে আমরা তো কলমা কবুল করেছি ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রসুল্লাহ আমরা সাক্ষী দিছি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদান বেশাক আন্না লাগানো হয়েছে আন্না আন্না ইন্না ও আন্না ওয়া কা আন্না ওলা কিন্না ওলা ওলা আল্লাহ আরে আমরা জানি মানা আন্নার মজা কথা আমরা জানি তো আমরা জানি মজা কথা আমরা এমনি সাক্ষী দেয় নাই আমরা কলিজার বুধার কলিজার বুধার গুরের থেকে সাক্ষী দিছি যে মোহাম্মদুর রসুল্লাহ আমরা নবী আমরা সাক্ষী দিছি লাইন হাত আমরা সাক্ষী বেশি বাবার থেকে বেশি দাদার থেকে বেশি খালার থেকে বেশি বয়ের থেকে বেশি নানির থেকে বেশি থেকে বেশি ভাইয়ের থেকে বেশি মুখ্যমন্ত্রীর থেকে বেশি প্রধানমন্ত্রীর থেকে বেশি রাষ্ট্রপতির থেকে বেশি ডোনাল্ড ট্রাম্প থেকে বেশি বারাকুবামার থেকে বেশি যা আছে পৃথিবীর থেকে সবচেয়ে বেশি ক্যামত পর্যন্ত যা আছে সবচেয়ে বেশি আলেমেরা নবীকে মহবত আরে আমা ঘরে শরীরে পর্তিক টুকরাকে যদি কাটা হয় পর্তিক টুকরার মাংসর গুড়ের রক্তের গুঁড়ো গুঁড়োের থেকে নবী মুস্তফার গুন্দু বরাব কারণ আমা ঘরে কোৱা হয়েছে আলো হইলাম আমবিয়া। আমাদেরকে বলা হয়েছে তলা বলে আইল মেয়ে সা তাম খাই রুমিন শিয়াম ওয়া তলা বলে আইল মেই ইয়াও মান খাই আমাদেরকে বলা হয়েছে উজিনাল সেইবোৰ হল নির্দামিষ সোহাদা ফারা জাহা আলে এরা আলেমকে ভয় দেখাব আছে আলেম ভয় করে কথা বলে ভয় করে জোরে আলেম ভয় করে আমাগরের নবী কি কৈছে আঙ্গরে জানেন আল্লাহর নবী কি কৈছে আঙ্গরে জানেন যে কেয়ামতের ময়দান কি ময়দান আনগরে একটু রাগ বলে কিসের ময়দান কীসের ময়দান আল্লাহর নবী কৈছে কেয়ামতের ময়দানে এক হাজার শহীদের রক্তের যত দাম হব শহীদ বুজেন যারা শহীদ হয়েছে কার বেলায় বদরে বা আমরা আসানো যারা শহীদ হয়েছে আল্লাহর নবী বলেছে শহীদের এক ফোটা রক্ত আর সারা দুনিয়ার মানুষের আবাদত সমান সমান কথা এক রক্তের দাম যদি সারা দুনিয়ার সমান হয় দশ ফুটা রক্তের দাম কত হিসাব করা যাব বিশ ফুটা রক্তের দাম পঞ্চাশ ফুঁড়া একশো ফুঁড়া একশো গ্রাম আধা কেজি এক কেজি দুই কেজি একটা মানুষের চার পাঁচ কেজি রক্ত হয় শহীদ কত তাহলে পাঁচ কেজি রক্তের দাম কত হবে হিসাব করা যায় আচ্ছা পাঁচ কেজি বাদ দিলাম তাহলে দশটা মানুষ শহীদ হলে কত হবে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি রক্তের দাম কত হবে হিসাব করা যায় পঞ্চাশ কেজি বাদ দেন এক হাজার শহীদ পাঁচ কেজি করে রক্ত হলে এক হাজার শহীদের পাঁচ হাজার কেজি কত কেজি পাঁচ হাজার রক্তের শহীদের রক্তের কত দাম হবে হিসাব করা যায় নবী বলে তো হেপুর হলো হইলাম আলী আলাই আল্লাহর নবী বলেছে আমাদের ময়দানে এক হাজার এক হাজার শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে মলনা করে হাতের আখরের দাম বেশি হবে জোরে নবী বলেছে এক হাজার শহীদের রক্তের যত দাম হবে তার থেকে বেশি দাম হবে একটা আলেমের কলমের হাতের আখরের দাম আলেমের সাহস আজ থাকার দরকার আছে না নাই আরো জোরে কথা নাই তাইলে আমরা বুঝা গেছি কেস করো মামলা করো জেল দেও হাইকোর্ট করো লয়ার কোর্ট করো সিজিএম সেশন যা আছে উচ্চতম ন্যায়ালয় যা জজ কোর্ট অমুক কোর্ট তমুক তোমার অন্তরাষ্ট্রীয় যা আছে খোদার কস নবীর ভালোবাসার সাথে আলেমে কম্প্রোমাইজ করবে না আলেমে কম্প্রোমাইজ করবে اكبر ذكر قران سبحان الله والحمد لله آه. آه. سبحان الله লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইলে বলেন আমরা কম্প্রোমাইজ করবার কোন অঙ্গরে আরো জোরাগুণ করবার কম তাইলে বলেন আমরা কারব বিরোধ এইটা তো হইতে পারে না তে তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা আমার ধর্ম আমার কাছে কচুর খেত এইটা হইতে পারে না তাহলে তোমার ধর্ম তোমার কাছে যদি রসগোল্লা হয় আমার ধর্ম ইসলাম আমার কাছে রসগোল্লা জমজম মিষ্টি হয় এই কি বলে আপনি ধর্মকে টার্গেট করবেন তারপরে কথা বলবেন আমরা কিছুই বলবো না মনে মনে থাকবে এটা হইতে পারে হইতে পারে মানবো না আমরা তুমি হাইকোর্ট না সুপ্রিম কোর্ট যা করো করো তাতে আমার আপত্তি না কেউ যদি না বলে আসামের কিছু আলিম তো বলবেন আপনার টার্গেট দেখেন এখন টার্গেট দেখেন আঙ্গুরের নবীরে কই চোখ খারাপ আচ্ছা আপনার মাথা নষ্ট হবে না এই কথা কেন আমার নবীরে কই চোখ খারাপ আপনার মাথা নষ্ট হবে না আঙ্গুর নবীর চোখ খারাপ আছিল নাউজুবিল্লাহ কোন আরো জোরে কোন কই মোহাম্মদ নবীর না চোখ খারাপ আঙ্গুর নবীর বলে চোখ খারাপ আচ্ছা আমি স্কুলার ইসলাম ইসলামের স্কুলার আমার নবীরে চোখ খারাপ করে উত্তর দেওয়া দরকার আছে না নাই আমি কলাম বল 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 যা সব খারাপ উত্তর দে তার কারণ কি আমাকৈ মকিবর মুফতি সাহেব আপনি না বোঝে আমি বললাম বুঝাই দিই মই বুঝিম মোক বুঝাই দিয়া ওরে তোমার নবী তোমার নবী তোমার নবী তোমার নবী এত বড় নবী হইয়া তোমার নবী 11 টা বিয়ে করেছে তোমার নবী 9 বিয়ে করেছে যার জন্য তোমার নবীর সব খারাপ এটা কি যুক্তি হলো এটা কি যুক্তি হলো আঙ্গুর নবী এগারোটা বিয়ে করছে নটা বিয়ে করছে দার জন্য সখ খারাপ আমি বললাম বন্ধু ভালো কথা তোমার কথাই যুক্তি আছে আমার নবী যদি আমার নবী যদি এগারোটা বিয়ে করার জন্য খারাপ ভগবান শ্রীকৃষ্ণ ষোলো হাজার একশো আটটা বিয়ে করছে কয়টা করছে এখন কয় মুক্তিবর মুক্তি সাম্প্রদায়িক নাঙ্গর ভাষায় কয় দরঙ্গিয়া ভাষায় কয় খাইজেলে পুরানি আছে পুরালে ধারা ধারণীয় আছে তুমি কেমন করে ভাবতে পারো তুমি কয় বা আমরা মুখ সিলাই করেছি না না তুমি কইলা আমার নবীর চোখ খারাপ কেন এগারোটা বিয়ে করেছে মাইনা নিলাম ভগবান শ্রীকৃষ্ণ ষোল হাজার একশো আটটা বিয়ে করেছে সীতা কেন কিন্তু আমরা কাহো কই খালি কইলাম তুমি ভগবান করছো এখন যদি কই মানুষ কাং দিয়ে যাবো আমি কই গাং দিয়ে যাবো খলছে আমরা তো কই নেই কারণ আমরা জানি তুমর ভগবানের বউ তো আসলে ষোলো হাজার এখন যদি কই তো খলসে যাবো আঙ্গর নবীর বিবি এগারোটা ছিল তহির মুতাহির পবিত্র ছিল ছিল না তুমরও ভগবানের ষোলো হাজার বই থেকে আধা পোল আছে মানুষের আমরা কই নাই এন কোয়া দরকার নেই যেছ তো গেছে কিছুমান বাড়ির কামলা সাথেও গেছে তাও কই না কইমো না দেহা আমার একটা ভুল দেহা আমার যদি একটা ভুল দেহাস আমি এই ছুত এই আগের দলা কাটমু আর এই তলের ছুত আগাতনি আমি যদি একটা মিছা কথা কই আচ্ছা তুমি কইলে আমি কইমো না নাই তুমি সালাম দিলে আমি উত্তর দিব না নাই তুমি না কইলে আমি কিচ্ছু কইমো না তুমি কইলা আমি কইমু কেস দিবা তাও কইমু কুট কেস করবা তাও কইমু फांसी দিবা তাও কেস করমু জীবন থাকলেও কইমু তুমি কইলা কে শুরুয়াত তো তুমি করেছস আচ্ছা এটা কথা হইলো তো প্রত্যেক কথা নবীকে টার্গেট করা লাগবে এটা কথা হইলো বলে তুমার নবীর চরিত্র খারাপ আঙ্গুর নবীর কি খারাপ নাও জবিল আবার যা আচ্ছা এটা মানবেন আঙ্গুর নবীর চরিত্র খারাপ আমি কলাম কে বলে তুঙ্গর নবী এক বড় নবী হইয়া নৌ বছরের মেয়ে আয়সা কে বিয়ে করেছে আসলে সত্য কত মা আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত নয় বছর আমি কইলাম ভালো কথা তুই বন্ধু যে প্রশ্ন করলি এটা কিন্তু ফুল টস ক্রিকেট খেলা বুঝোনি ক্রিকেট খেলা ক্রিকেট খেলা আমি কলাম এটা তো ফুল টস এটা তো আমি বাউন্ডারি বাইরে মারমু এটা তো আমি সিক্স মারমু তুই কথা কইলি কি কথা কয় আপনার নবীর চরিত্র খারাপ কারণ কি কারণ হইল নবী নবছরে মেয়েকে বিয়ে করছে আমি কইলাম ভালো কথা নবছরে মেয়েকে বিয়ে করলে যদি চরিত্র খারাপ হয় রবীন্দ্রনাথ ঠাকুর ছয় বছরে মেয়েকে বিয়ে করছে কোন ন আর কোন ছয় চিন্তা করছেন টার্গেটটা দেখেন টার্গেট হলো মানে কোরআন হাদিস ইসলাম কোরআন হাদিস ইসলাম নবী আরে ভাই কি এরা টার্গেট করো হিন্দুরা না কয়েকটা শয়তান বামুন কয়েকটা শয়তান আলিম কয়েকটা শয়তান আলিমও আছে যেরকম একটা আছে উত্তর লক্ষের নাম জানেন না হ্যাঁ

এই যে আপনারা গরু খান কি খান আমি আপনার গরু কম গায়ে গরু খাইবেন না গাই গরু গাই গরু আপনারা খাইবেন না কারণ কারণ আছে মোবাইল মতো করে